এই খাদ্য 4-5 দিন খাইলা পরে তুমি যে ঘরে কৌতুল চুড়া গুণ্ড কি চাউল ঘোড়া করিয়া পাই তাপরে সেটা দেব সেটা 10-12 দিন খাইলা পরে তাকে বাহার খাদ্য এই যে পনিপরিবা সিজা ভাত ডালি এগুলা বি তাকে দিয়ে পার আস্তে আস্তে খাদ্য তার বড়ি পরিজা তাকে দিয়া যাব পরিবাটা সিজাইলা বেড়ে টিকে তেল আউ টিকে লুণ আইড লুণ মশলা কিংবা রাগ দেবনি তাকে দিনকু তিনিথর শোব পরিবা সিজা সহ তাকে সিজা অন্ডা সেই উপর ধরা অংশটা তাকে ধীরে ধীরে অল্প অল্প খুঁই খুঁই আস্তে আস্তে সে যেতে সেটা তাকে খাইব রুচিকর হব তাপরে সেই ধরা অংশ আউ কেশর ভাত সহ চপটি দিয়ে ভাত সহ খুঁলে ছ মাস হয়ে গলা আইস জাতীয় খাদ্য দেবা যথা ছুঁ অন্ডা সিজা মাংস কলজা মাংস চুনা মাছ ছুঁ সিজাইক ভালো ভাবে চকটিকি আমি খুঁইবা ছুঁটা দিনের যেতে থর চাহিব তাকে সেতে থর খাইবাকু দেই পারিবা খাদ্য বদলাই দেবা কেতবে পিঠা কেতবে ভাত কেতবে চুড়া কেতবে ক্ষীরি যা চাহিলে আমি দেইপারিবা তাকে ছ মাস পুরি গেলে ক্ষীরি খাইবাকু দেবা পিঠা ক্ষীর সহিত চকটিকি খাইবাকু দেবা সবুবেলে ছুঁকু গরম খাদ্য কিংবা উষুম খাদ্য দেবা আউ বাসি খাদ্য দেবা না যে ছুঁ খাইবাকু রাজি হেউনি সে ছুঁকু গেল করিকিবা কিংবা গীত গাইকি বুলাইকি খুঁই দেবা এই করোনা সময়ে আমি খাদ্য খাইবা অথবা ছুঁকু খাদ্য খুঁইবা পূর্বরু ভালো ভাবে নিজর ও নিজ ছুঁর হাতকু সাবুন কিংবা ভালো পানিরে 20 সেকেন্ড পর্যন্ত ধোইবা দরকার এইপরি নিজ হাতর উপর ও তল ভাগ এবং মধ্য ভাগকু ধোইবা আঙ্গুলি এবং মণিবন্ধ ভালো ভাবে ধোইবা শৌচ পরে হাতকু সাবুন ও পানিরে ধোইবা সদা সর্বদা নিজ নখকু ছোট ও সফা রাখিবা এতিকি হি নুহে কাশিবা ও ছিঙ্কিবা সময়রে রুমাল কোহুনি বা মাস্ক ব্যবহার করিবা দরকার নিজ আখি নাক ও পাটিকু ছুঁইবা উচিত নুহে এবং এটি সেটি ছেপ পকাইবা উচিত নুহে এহা ছড়া দুই ব্যক্তিঙ্ক মধ্যরে সামাজিক দূরতা রাখিবা দরকার